হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং বন্ধুরা, এখন এই রিজনিং ক্লাসে চলছে অ্যালফাবেট লেটার সিরিজের অধ্যায়, এবং আজকের সেই অধ্যায়ের পার্ট থ্রি আমি করাতে চলেছি। তোমরা অনেকে যারা রিকোয়েস্ট করেছো যে একসাথে অনেকগুলো রিজনিং করানোর জন্যে, কিন্তু তার পাশাপাশি অনেকে আবার আছো যারা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করো না। তো সুতরাং তোমরা কেউ বলছো যে বেশি করে রিজনিং করানোর জন্যে, আবার অনেকে আসো যারা বেশি লং ভিডিও তোমরা দেখতে পছন্দ করো না। তো সুতরাং এই জন্যই আমি একটা ডিসিশন নিয়েছি, এবার থেকে রিজনিং যে কটা করে করাই আমি সে কটা করেই করাবো, কিন্তু রিজনিংয়ের ভিডিও সংখ্যা আমি অনেক বেশি বাড়িয়ে দেবো। অর্থাৎ একদিন অন্তর একদিন আমি রিজনিংয়ের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি রিজনিংয়ের অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক অ্যালফাবেট লেটার সিরিজের পার্ট থ্রি। এবং আজকের পার্ট থ্রি শুরু করার আগে আমার চ্যানেলের এক সাবস্ক্রাইব বন্ধু এর আগের পার্টের 10 নম্বর সমাধানটা সে করতে পারেনি, সুতরাং সে অনুরোধ করেছে যে এটা সমাধান যেন আমি করে দেখাই। তো সুতরাং সেই জন্য 10 নম্বর সমাধানটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি আগেই বলেছিলাম যে এখানে 3টে করে লেটার কিন্তু রয়েছে, অর্থাৎ এখানেও 3টে লেটার হবে। এবং এখানে যে লেটার সমষ্টি রয়েছে তার প্রত্যেকটার শেষে রয়েছে ওয়াই, সুতরাং এখানেও কিন্তু ঠিক একইভাবে এর শেষে কিন্তু ওয়াই বসবে, বাকি থাকলো প্রথম দুটো। তাহলে এবার দেখে নেওয়া যাক এখানে প্রথম লেটারটা কি বসবে। এখানে দেখো, প্রথম লেটার সমষ্টির প্রথম লেটার যেটা আছে এবং দ্বিতীয় লেটার সমষ্টির প্রথম যেটা আছে, এরপরে আছে সি, অর্থাৎ মাঝখানে এখানে গ্যাপ আছে বি, এ বি, তারপরে সি, এবং সির পরে এখানে যে এফ রয়েছে, সির পরে এখানে ডি ই, দুটো গ্যাপ আছে, তারপরে হয়েছে এফ, এখানে জিএইচ আই হবে, এবং এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে জে। তাহলে এখানে এফের পরে জি এইচ আই এর পরে 3টে গ্যাপের পরে জে বসলো। তাহলে এই নিয়ম অনুসারে জে এর পরে এখানে যে গ্যাপগুলো হবে কে এল এম এন, অর্থাৎ 3-এর পরে 4টে গ্যাপের পরে এখানে বসবে ও। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রথমে ছিল একটা গ্যাপ বি, তারপরে ডিই, জিএইচ আই, অর্থাৎ 3টে, তাহলে এখানে গ্যাপ হলো একটা, এখানে দুটো, এখানে 3টে, এখানে 4টে। তাহলে এবার দেখবো মাঝের লেটার এখানে কি বসবে। এখানে বির পরে ইর দূরত্ব দেখব, এখানে সি আর ডি নেই, তারপরে ই, দুটো আছে গ্যাপ, তারপরে আছে ইর পরে আই, এফ, জি, এইচ, এখানে 3টে, তারপরে আই, আই এর পরে আছে এন, অর্থাৎ জে কে এল এম, 4টে। তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে এখানে 5 নম্বর, তাহলে এখানে 5টা লেটার কিন্তু গ্যাপ হবে, অর্থাৎ এন এর পরে ও পি কিউ আর এস, তাহলে এখানে উত্তর হবে টি। তাহলে সঠিক উত্তরটা যেটা বেরোলো ও টি ওয়াই, অর্থাৎ এখানে অপশানে সঠিক উত্তর হবে অপশান ডি। এটি একটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রিজনিং। তাহলে আশা করি এবার 10 নম্বর রিজনিংটা তোমরা বুঝতে পারবে। তাহলে এবার চলো শুরু করা যাক 11 নম্বর রিজনিং থেকে। তাহলে বন্ধুরা, এবার লক্ষ্য করো 11 নম্বর রিজনিংটি, এখানে ঠিক একইভাবে প্রথমগুলো প্রথমে মেলাবো, তারপর দ্বিতীয়টা, এবং সবার শেষে তৃতীয়টা। এখানে এই লেটার সমষ্টির মধ্যে প্রত্যেকটার প্রথমটার সঙ্গে কী মিল আছে সেটা আগে দেখে নেব। তাহলে এখানে বি, এটার সি এবং এটার ডির মধ্যে যে মিল আছে, বি সি ডি পরপর আছে, তাহলে এখানে এটা হবে ই। এবার দেখব প্রত্যেকটা দ্বিতীয়টার সঙ্গে কী মিল আছে, তাহলে এর ডি, এখানকারের এফ এবং এখানকারের এইচ, ডির পরে একটা ই গ্যাপ দিয়ে আছে এফ, এফের পরে জি গ্যাপ আছে, তারপরে এইচ, তাহলে এইচের পরে একটা গ্যাপ দিয়ে যেটা হবে সেটাই হবে 3 নম্বরের উত্তর, অর্থাৎ এইচের পরে আই বাদ দিয়ে হবে জে। এবার প্রত্যেকটা তৃতীয়টার সঙ্গে সম্পর্ক দেখব, এফ আই এল, এখানে কি সম্পর্ক আছে। এখানে এফের পরে জি এইচ দুটো গ্যাপ আছে, তারপরে আই, জে কে, এখানে দুটো গ্যাপ আছে, অর্থাৎ প্রত্যেকটাই দুটো করে গ্যাপের পরে হবে, জে কের পরে এল, তাহলে এখানেও এল এর পরে দুটো গ্যাপের পরে পরবর্তী লেটার বসবে, অর্থাৎ এল এর পরে এম এন বাদ যাবে এবং হবে ও। তাহলে সঠিক উত্তরটি হলো ই জে ও। তাহলে অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি।
তাহলে বন্ধুরা এবার দেখে নাও 12 নম্বর রিজনিংটি। এখানে কিন্তু এই রিজনিংটা ঠিক আগের 11-এর মতোই মিল আছে। এখানে প্রত্যেকটা লেটারের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টার সঙ্গে পরবর্তী লেটার সমষ্টির একই রকম পার্থক্য কিন্তু আছে, এবং সেই পার্থক্য অনুযায়ী এখানে সেই শূন্যস্থানটা হবে। সুতরাং তোমরা এটা একটু চেষ্টা করে দেখো, এবং সঠিক উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং যদিও এটাতে কোনো অসুবিধা হয়, পরবর্তী ক্লাসে আমি এটা সমাধান তোমাদেরকে করিয়ে দেবো। এবার দেখে নাও 13 নম্বর রিজনিংটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে প্রত্যেকটা লেটার সমষ্টি পেছন দিকে গণনা করা হয়েছে, অর্থাৎ এন ও পি এন থেকে পি এর দিকে যাচ্ছে, এবং এই লেটার সমষ্টির শেষেরটা দিয়ে আবার পরবর্তীটা শুরু হয়েছে, অর্থাৎ এই পি এর থেকে আবার পেছন দিকে যাবে পি কিউ আর, ঠিক এই আর দিয়ে আবার পরবর্তীটা শুরু হয়েছে আর এস টি, এই টি দিয়ে ঠিক আগের টি থেকে আবার শুরু হবে টি ইউ ভি, ঠিক এই ভি দিয়ে তাহলে শুরু হবে এর ঠিক আগেরটা, অর্থাৎ ভি ডাব্লু এক্স। তাহলে সোজাভাবে উত্তর দাঁড়ালো এক্স ডাব্লু ভি হচ্ছে উত্তর, এবং অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার বন্ধুরা দেখো 14 নম্বর রিজনিংটি। এই রিজনিংটা সমাধান করতে গেলে এবিসিডি আগে সাজিয়ে নিতে হবে। তো আমি এখানে এবিসিডি সাজিয়ে নিয়েছি, এবং এটা কিন্তু এইভাবে রোটেট হিসেবে ঘুরবে, অর্থাৎ এখানে একে অপরের সঙ্গে সম্পর্কিত। সেটা কিভাবে? এখানে যে প্রত্যেকটা লেটার সমষ্টি রয়েছে, সেগুলোর মধ্যে প্রত্যেকটার সঙ্গে এখানে 5টা করে লেটারের গ্যাপ কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটার মধ্যে এখানে 5টা করে লেটারের গ্যাপ রয়েছে। কিভাবে? ওয়ের ঠিক 5টা লেটার আগে কিন্তু আই হয়। এখানে দেখো ও ওয়ের ঠিক 5টা পেছন দিকে যেতে হবে আগে, 1 2 3 4 5, তার ঠিক আগে এই দেখো আই, আবার এর ঠিক 5টা আগে রয়েছে সি, আই এর ঠিক 1 2 3 4 5, এই 5টা বাদ দিয়ে 6 নম্বরে রয়েছে সি। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এখানে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা প্রত্যেকটার সঙ্গে 5টা করে লেটারের গ্যাপে গ্যাপে বসানো আছে, এবং সেটা পেছন দিকে যাচ্ছে ঘুরে ঘুরে। এবং সেই অনুপাতে এখানে যে লেটারগুলো বসবে সেটা হবে কিউ এস ইউ। এখানে দেখো ডাব্লুর 5টা আগে কিউ হবে, তাহলে এই হলো ডাব্লু এর 5টা আগে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা বাদ দিয়ে এখানে হলো কিউ, সেই কিউ এখানে রয়েছে। এখানে সব স্মল লেটারে রয়েছে, আমি ক্যাপিটাল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ওয়ের পিছনের দিকে যেতে হবে 5টা, অর্থাৎ এক, এই হলো ওয়াই, 1 2 3 4 5 থাকলো এস। ঠিক একইভাবে এর পিছন দিকে, এর পিছনে মানে এইটা, 1 2 3 4 5 থাকলো ইউ, তাহলে কিউ এস ওয়াই হচ্ছে সঠিক উত্তর, এবং অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং সিরিজ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এটা হলো 15 নম্বর সিরিজ। এটাও 3টে করে লেটার সমষ্টির মাধ্যমে রিজনিংটা দেওয়া রয়েছে, এবং পাশে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। এর থেকে সঠিক উত্তর কোনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আগের রিজনিংগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এটার সমাধান তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের অ্যালফাবেট লেটার সিরিজের রিজনিংয়ের ক্লাস। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী সমস্ত রিজনিংয়ের পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।